আসলে কালকের আলোক ঝলমলে বেইলি রোডের চিত্র আমরা কিন্তু দেখেছি যে নয়টার পরে মাত্র দুই ঘন্টায় জনের মরদেহ আসলে রাত পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম এবং সেই রাতে আমরা জানতে পেরেছিলাম যে আসলে বাইশ জন আশঙ্কাজনক অবস্থায় এই ঢাকা মেডিকেল এবং বার্ন ইউনিটে ভর্তি আছে এবং সকালে এসে আমরা যেটি জানলাম সেই বাইশ জনের একজনকে আসলে বাঁচানো যায়নি অর্থাৎ সংখ্যাটি কিন্তু বেড়ে গেছে এখন মোট মৃতের সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশ জন এবং সকাল পাঁচটার পর থেকে কিন্তু এই যে মরদেহগুলো সেই মরদেহগুলো কিন্তু এখান থেকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখন পর্যন্ত উনত্রিশ জনের মরদেহ তার স্বজনরা কিন্তু আসলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শনাক্তের কথা যেহেতু আগুনে পোড়া বেশিরভাগই আগুনের পোড়া রোগী এবং আগুনে পোড়া রোগীর কারণে শনাক্তের একটি সমস্যা ছিল তবে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে যে চুয়াল্লিশ জনের মরদেহ কিন্তু আসলে শনাক্ত করা সম্ভব হয়েছে আহ এখন পর্যন্ত শুধু একজনের আহ শরীর মুখ সবকিছু পুরে যেহেতু আঙ্গার হয়ে গেছে সো তার মরদেহটি কিন্তু তারা যেটি বলছে যে ডিএনএ পরীক্ষা না করে কিন্তু আসলে বলা যাচ্ছে না যে তিনি তার আত্মীয় স্বজনও আসলে তাকে চিনতে পারবে এরকম তারা মনে করছে না তবে আটত্রিশ জনের মরদেহ তাদের আত্মীয় স্বজনরা এসে কিন্তু শনাক্ত করেছেন এখনও এখানে যারা আছেন তারা কিন্তু ঘুরছেন এবং তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অর্থাৎ যারা শনাক্ত করেছেন যে আটত্রিশ জন সেই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু যার যার আত্মীয় প্রিয় মানুষটির কিন্তু মরদেহ তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছেন মানে এখানে এমন মানুষও যাচ্ছি যারা আসলে প্রিয় মানুষটির মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি ভাড়া করে রেখেছেন অর্থাৎ আমি যে বলছিলাম উনত্রিশ জন এখনও কিন্তু প্রায় ষোলো জনের মরদেহ কিন্তু হস্তান্তর হয়নি সেই ষোলো জনের যে স্বজনরা আছেন তারা কিন্তু ছুটোছুটি করছেন তাদের প্রয়োজনে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আসলে দিচ্ছেন এবং শনাক্তও যেহেতু বেশিরভাগই করে ফেলেছেন এখন শুধু ফর্মালিটির অপেক্ষা ফর্মালিটিগুলো শেষ হলে এই মানুষগুলোও কিন্তু তাদের মরদেহগুলো নিয়ে কিন্তু যেতে পারবে তবে এখন পর্যন্ত এই দুই মেডিকেলে অর্থাৎ ঢাকা মেডিকেল এবং বার্ন ইউনিটে কিন্তু একুশজন আশঙ্কাজনক অব অবস্থায় কিন্তু ভর্তি আছেন এবং আমরা জানি যে যারা এই অগ্নি দুর্ঘটনার শিকার হন তাদের বেশিরভাগই কিন্তু আসলে আশঙ্কাজনক অবস্থায় থাকে এবং ডাক্তাররাও সেটি সবসময় সবসময়ই বলে যে যদি দশ পার্সেন্ট কিংবা সাত পার্সেন্টও যদি তার আসলে অগ্নি দুর্ঘটনায় যদি তিনি দগ্ধ হন তাকে আসলে সংখামুক্ত বলা যায় না তো সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে সংখ্যাটা আসলে এই মৃতের সংখ্যা পঁয়তাল্লিশে থাকবে বলে মনে হয় না যে এই সংখ্যাটি কিন্তু আহ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তোকে চিকিৎসক যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য